নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলো আজ একটা পরীক্ষার মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আলোচনা করি, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। চলো দেখে নিই কি বলেছে। আচ্ছা, আমরা তো একটা নর্মালি সূত্র জানি, তাই তো? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সির ফর্মুলা তো জানি তো, এ প্লাস বি প্লাস সি ইন্টু হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি জানি তো। এবার যদি ধরে নাও এখানে তোমাকে এ প্লাস বি প্লাস সি অথবা হচ্ছে পি যাই থাক, পি প্লাস কিউ প্লাস আর এর ভ্যালু যদি জিরো কোথাও দেওয়া থাকে, তাহলে কি হবে? দেখো এখানে যদি এটা জিরো হয় তাহলে টোটালটাই জিরো হয়ে গেল না, এটা এটার ভ্যালু জিরো হয়ে গেল। অর্থাৎ কি বলেছে তোমাকে এখানে, পি পি কিউব প্লাস কিউ কিউব প্লাস আর কিউব মাইনাস থ্রি পি কিউ আর এর ভ্যালু কত হয়ে গেল, জিরো হয়ে গেল। ঠিক আছে, যদি এটা হয় তাহলে এটা হবে, যদি এইটা হয় তাহলে এটা হবে, মানে দুটোই ভাইস ভার্সা। ওকে, এবার কি বলেছে, বলেছে এখানে আমাদের দেওয়া আছে কি পি কিউ আর এক তিনটে ভ্যালু দেওয়া আছে। তুমি দেখতে পাবে এই রকম অঙ্কে মেইনলি থাকে কি তিনটে, তুমি যখন যোগ করবে না, দেখো এটা প্লাস, এটা প্লাস ভ্যালু, এটা মাইনাস ভ্যালু, তিনটেই যখন যোগ করবে অর্থাৎ পি প্লাস কিউ প্লাস আর, এটা ইকুয়ালস টু সবসময় জিরো হয়ে যায়। ঠিক আছে, এবার দেখো এটা যদি জিরো হয় তার মানে বাদ বাকি যে পি কিউ প্লাস কিউ কিউ প্লাস আর কিউ মাইনাস থ্রি পি কিউ আর যেটা আমাদের বের করতে দিয়েছে সেটার ভ্যালু কত হয়ে যাবে, অবশ্যই জিরো হয়ে যাবে। ঠিক আছে, এটাই হয়ে যাবে আমাদের আনসার। যদি বুঝে থাকো তাহলে নেক্সট আমাকে এর এর আনসার বলে দাও কমেন্ট সেকশনে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।